তো গাইজ আজ আমি এই ভিডিওতে বলবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করবেন। তো ন্যাচারালি আমরা ইনস্টাগ্রামে ফটো পোস্ট করে থাকি কিছু লাইক বা কিছু কমেন্ট পাওয়ার জন্য এবং পরবর্তীকালে বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাট ইত্যাদি ইত্যাদি করার জন্য। কিন্তু আপনি কি জানেন আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন? এটাই সত্যি, আপনি ইনস্টাগ্রাম থেকে অনেক রকমভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো অনেক পদ্ধতি আছে, তো মেনলি আমি আজকে চারটে পদ্ধতি আপনাদের বলবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনারা যদি এখনও আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটাকে নিজে থেকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এতে আমি আরও মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলুন তাহলে প্রথম স্টেপটা দেখে নেওয়া যাক। প্রথম স্টেপটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনারা হয়তো অনেকেই জানেন না অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী। তো আপনি খুব ইজিলি আপনার থার্ড পার্টির কিছু কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে থাকে এবং আপনিও সেই অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন এবং আপনি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের মাধ্যমে আপনি সেই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আপনি আপনার ফলোয়ার্সকে সেল করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি, তো অনেকেরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট বা আরও অনেক কিছু আছে। তো মেনলি এখানে আমি অ্যামাজনের কথা বলবো। তো অ্যামাজনে আপনি বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন এবং তার কমিশন 1-10% এরকম হয়ে থাকে। তো আপনি নির্দিষ্ট প্রোডাক্টটি আপনি আপনার স্টোরিতে বা পোস্টে আপনি যদি দেন তো সেখান থেকে আপনার অডিয়েন্স যদি সেই প্রোডাক্টটা সেল করে তার একটা কমিশন আপনি পেয়ে যান। তো এইভাবে আপনি খুব ইজিলি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম থেকে পয়সা ইনকাম করতে পারেন। আর অ্যামাজনের ওপর অনেক কমিশন আপনারা পেয়ে যাবেন 1-12% মতন। তো সেখান থেকে খুব ইজিলি আপনারা একটা মোটা টাকা ইনকাম করতে পারেন। সেকেন্ড স্টেপটি হলো পেড প্রমোশন। তো ইনস্টাগ্রামের ওপর আপনি অনেক ব্র্যান্ড পেয়ে যাবেন, তো আপনি খুব ইজিলি ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেট করে আপনি ব্র্যান্ডের সেখানে অ্যাড করতে পারেন এবং বিনিময়ে ব্র্যান্ড আপনাকে আইদার টাকা দেবে নাহলে আপনাকে প্রোডাক্ট দিয়ে দেবে। তো এইভাবে আপনারা ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেট করে আপনি খুব ইজিলি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারেন। থার্ড স্টেপ হলো শাউট আউট। তো আপনারা অনেকেই নিশ্চয়ই শাউট আউট কথাটা শুনেছেন। তো মেনলি শাউট আউটের জন্য আপনাকে ব্র্যান্ড বা কোনো ব্যক্তিকে দিয়ে শাউট আউট করাতে হবে। তো মনে করুন আপনার 100 ফলোয়ার্স এবং সামনে যে ব্র্যান্ড বা ব্যক্তিটা আছে তার ফলোয়ার্স 1-1.5 লাখ বা তারও বেশি। তো এক্ষেত্রে হবে কি, আপনি ওই ব্যক্তি বা ব্র্যান্ডকে যদি শাউট আউট চান তো ওই ব্র্যান্ড বা ব্যক্তি তার টাইম লাইনে অর্থাৎ তার ইনস্টাগ্রাম স্টোরি বা পোস্টের মধ্যে আপনাকে মেনশান করবে। তো তার ফলে তার যে ফলোয়ার্স আছে সেই সব ফলোয়ার্সগুলো আপনার প্রোফাইলে আসবে, ভিজিট করবে এবং এইভাবে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং আপনি সেখান থেকে ফলোয়ার্সও গেইন করবেন এবং টাকা ইনকাম পরবর্তী ক্ষেত্রে করতে পারবেন। তো অবশ্যই এক্ষেত্রে আপনাকে ব্র্যান্ডকে টাকা দিতে হবে। আর আপনি অনেক এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি শাউট আউট পেতে পারেন, তো আপনারা গুগল করে সেগুলো একটু দেখে নেবেন। এই স্টেপটা হলো আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল। তো আপনি ইনস্টাগ্রামের ওপর আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস খুব ইজিলি সেল করতে পারেন। তবে ইনিশিয়াল স্টেজে যখন আপনার ফলোয়ার্স কম তখন আপনার পক্ষে কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে আপনার পক্ষে প্রোডাক্ট সেল করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনি সার্ভিস সেল করতে পারেন। মনে করুন আপনি ফিটনেস বিষয়ে এক্সপার্ট আছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার বায়োতে ফিটনেস সংক্রান্ত আপনার সমস্ত কিছু সেখানে দিতে পারেন। তো সেখান থেকে আপনি কাস্টমার বা অডিয়েন্স পেয়ে যাবেন এবং সেখানে সেই সব ব্যক্তিকে আপনি আপনার কথা বলে বা আপনার ট্রেনিংয়ের মাধ্যমে আপনি সেখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি মনে করুন ফটোগ্রাফিতে আপনার ইন্টারেস্ট আছে, তো সেক্ষেত্রে আপনি ফটোগ্রাফির একটা টেমপ্লেট আপনি সেখানে বানিয়ে আপনি খুব ইজিলি ইনস্টাগ্রাম বায়োতে আপনি দিতে পারেন। তো সেখান থেকে ফলোয়ার্স পাবেন এবং সেখান থেকেও আপনি আপনার সার্ভিস সেল করতে পারবেন। তো গাইজ আমি আপনাদের মেন চারটি পদ্ধতি বলে দিলাম যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ফলোয়ার্সের মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে নিজে থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু ইনফরমেটিভ ভিডিওতে। বাই।